নমস্কার। বসে আছি এখন প্রায় রাত্রির 11:36। কামারহাটির কাছে আমরা যারা পলিটিক্যাল লোক তাদের কাছে এটা কোনো রাতই নয়, তার কারণ এখানে এখন আমাদের জরুরি মিটিং চলছে। এটা হচ্ছে দেশপ্রিয় নগর 1 নম্বর খেলার মাঠ, ক্লাবের নাম শ্রীপল্লী, ক্লাবের শ্রীপল্লীর মাঠ, জগদ্ধাত্রী পুজো করছে জগদ্ধাত্রী অ্যাসোসিয়েশন। এই আমার পাশে রতন চক্রবর্তী, শ্যামল চক্রবর্তী, আমার এদিকে বিশ্বজিৎ সাহা, এদিকে লালমোহন রয়েছে, সেই জটায়ু লালমোহন দেখতেই পাচ্ছেন, আর ক্লাবের সব সদস্যরা রয়েছে। আমি জানি অনেকে প্রশ্ন আসবে যে এত রাত্রে কি দরকার ছিল, মানে খুব এমার্জেন্সি না হলে আপনার কি এরম দরকার ছিল যে এত রাত্রে মানুষকে বিরক্ত করা? আসলে প্রবলেমটা কি হয়ে গেছে, আজকে ইমন চক্রবর্তী, আজকে আমাদের মমতা ব্যানার্জি সরকারের, আমাদের পশ্চিমবঙ্গ সরকারের একটা সরকারি প্রোগ্রাম ছিল দেওয়ানপাড়া খেলার মাঠে, কালকেও আছে, এবং প্রতিদিনই গতকাল রূপঙ্কর গিয়েছে, আজ ইমন গাইল। ইমন আজকে যে প্রোগ্রাম করেছে তাতে আগামী 1 মাস আমি, মদন মিত্র আমার গাড়িতে ইমনের গান ছাড়া আর কোনো গান শুনছি না, একদম শুনছি না। 2022 আগে ইমন চক্রবর্তী ছাড়া আর কোনো গানই শুনবো না। প্রয়োজনে আসাম যাব, প্রয়োজনে মক্কা মদিনা যাব, প্রয়োজনে সব গানই শুনব। অসাধারণ ইমন, অনবদ্য ইমন, এবং আমার মনে হয় আজকে জীবনের বোধহয় অন্যতম শ্রেষ্ঠ প্রোগ্রাম করে গেল ইমন চক্রবর্তী। এই ইমনকে কিন্তু আমি আগে দেখিনি, এবং আমি ওকে বলতে বাধ্য হলাম তুমি এতদিন প্লেব্যাক সিঙ্গার ছিলে, এবার কিন্তু ফ্রন্ট সিঙ্গার হয়ে যেতে হবে, মানে আর ব্যাকে থাকলে চলবে না, এবার ফ্রন্টে চলে আসতে হবে। অসাধারণ, এবং আমি বলছি যে এই কারণে অসাধারণ বলছি যে আমরা রোজ দেখি, ইনস্টা দেখি, রিলস দেখি, তাতে কোথায় যেন আমার একটা মনে হয় যে কোথাও একটা কিছুর প্রতিযোগিতা চলে, কে কত বাঙালি সংস্কৃতি, বাংলা সংস্কৃতি, বা আমাদের জগদ্ধাত্রী মায়ের সাজ, বা মা দুর্গার সাজ, বা লক্ষ্মী লক্ষ্মী করে, লক্ষ্মী ভাণ্ডার ধরে দুর্গা এলো ঘরে, লক্ষ্মীর পায়ের ছাপ, সরস্বতীর যে বীণা, এগুলো যেন নষ্ট করার একটা কম্পিটিশন চলছে পশ্চিমবঙ্গে। আমি কাউকে খারাপ বলছি না, আমার কথা কেউ ভুল বুঝবেন না, আমার ক্ষমা চাওয়ারও কোনো স্কোপ নেই, কারণ আমি কাউকে আঘাত দিচ্ছি না, কিন্তু কে কত পশ্চিমবঙ্গের সংস্কৃতিকে আঘাত করতে পারে, তার চালচলনের মধ্যে দিয়ে, তার পরা জামা কাপড়ের মধ্যে দিয়ে, তার নাচ গানের মধ্যে দিয়ে, বা তার স্টাইলের মধ্যে দিয়ে, এনিওয়ে এর থেকে বেশি বলা উচিত নয়, মানে এক কথায় বলা যেতে পারে একে তাকে ঘিরে সবার মধ্যে একটা প্রচেষ্টা চলছে কে কত বেশি মানুষের কাছে কি রিল করলে কতটা নামলে বেশি মানুষ দেখবে। আমি বলবো সব থেকে ভালো হচ্ছে আপনারা মনুমেন্টের ওপর উঠে যদি বলেন আমি আত্মহত্যা করবো, তাহলেও দেখবেন বিরাট অ্যাডভার্টাইজমেন্ট হয়ে যাবে, আজ আমি এই পুকুরে ডুবে মরবো, তাহলেও দেখবেন বিরাট মানে বিজ্ঞাপন হয়ে যাবে। আজকে আমি ইমনকে দেখলাম যেন ভারতবর্ষের সংস্কৃতিকে ও বহন করছে, এই কারণে বলছি ওকে দেখে যেন মনে হলো পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ বিন্দ হিমাচল, কখনো আসামি, কখনো বাংলার, কখনো উড়িষ্যার,
কখনো মক্কা মদিনা, কখনো লা ইলাহা ইল্লাল্লাহ, কখনো মায়াপুরের, আবার কখনো কেরলের, আবার কখনো আধুনিকের, কখন ও ক্লাসিক্যালের ধরা গেল না। আমি বলছি, আমি মদন মিত্র, আমি জীবনে অনেক কিছু দেখেছি, আমি পৃথিবীর শ্রেষ্ঠ গায়ক গায়িকাদের শুনেছি, আমি একেবারে পণ্ডিত রবিশঙ্করজির বালিগঞ্জ সাহেবকুড়া রোডের ঘরে, যেখানে উনি যিনি মানে ওই ঝালাপালা আলাপ করতেন, প্র্যাকটিস করতেন, সকালে আমি সামনে থেকে বসে রবিশঙ্করের রেওয়াজ শুনেছি, আমি একদম আমার হাতের মধ্যে গোলাম আলী আমি শুনেছি, আমি বহু শিল্পী শুনেছি। কিন্তু আজকে ইমন এই কথাগুলো বললাম কেন জানেন? এবার আসল কারণটায় আসছি। এইখানে মিটিং ডাকতে হলো এইমাত্র, কারণ কালকে এই মাঠে, অর্থাৎ শ্রীপল্লীর মাঠ, জগদ্ধাত্রী অ্যাথলেটিক ক্লাব, জগদ্ধাত্রী অ্যাসোসিয়েশন, কালকে ইমন আবার গান গাইবে এই একই মাঠে। মানে আজকে দেওয়ানপাড়ার মাঠ নয়, শ্রীপল্লীর মাঠ, এক নম্বর দেশপ্রিয় নগর খেলার মাঠ, জগদ্ধাত্রী অ্যাসোসিয়েশনের মাঠে, যেটা লালমোহনদের পুজো। সন্ধ্যে 7টায় ইমন উঠবে, আমি 6টা থেকে থাকব। আমি কামারাটি, বেলঘরিয়ার, আরিয়াদহের সমস্ত মানুষকে বলছি, মিস করবেন যারা আসবেন না। আমার এখানে নচিকেতা গিয়ে গেছে, কবি সুমন এসছে, আসেনি এমন কেউ নেই। কিন্তু আমি বলছি যে কালকে সন্ধ্যে 6টা থেকে আমি বসে থাকবো ইমনের গান শোনার জন্যে। জায়গাটা কিন্তু গুলিয়ে ফেলবেন না, এক নম্বর দেশপ্রিয় নগর খেলার মাঠ, জগদ্ধাত্রী অ্যাসোসিয়েশন, শ্রীপল্লীর মাঠ, সেখানে ইমন থাকবে। ইমন ছাড়াও এই মুহূর্তে সারেগামার খুব ভালো একজন গায়ক অরিত্র, সেও কিন্তু থাকবে। এছাড়া আরেকজনের থাকার কথা ছিল, আমায় কথা দিয়েছিল, রচনা বন্দ্যোপাধ্যায়। আমরা অত্যন্ত বেদনার সঙ্গে জানাচ্ছি যে রচনা বন্দ্যোপাধ্যায়ের জীবনের সবথেকে প্রিয়তম মানুষ তার যে পিতা রচনা বন্দ্যোপাধ্যায়, আজকে পিতৃহারা হয়েছেন। আমরা সবাই গিয়েছিলাম বার্নিং ঘাটে, ফলে রচনা বন্দ্যোপাধ্যায়কে আমরা কালকে মিস করব। কিন্তু আমরা এই ক্লাবের পক্ষ থেকে তার পরিবারের সবাইকে, তাকে আমরা সমবেদনা জানাচ্ছি। এবং রচনা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আজকে যে দুর্যোগ হলো, সেই দুর্যোগটা তিনি যেন কাটিয়ে উঠতে পারেন আমরা প্রার্থনা করছি। আর তাহলে এখন দেখতে পাচ্ছেন লোক, এই বাজারে এই রাতে মোটামুটি ঠান্ডা পড়ছে, কালকে যারা আসবেন সবাই কিন্তু একটা শাল মাথায় মুড়ি দিয়ে নিয়ে আসবেন। আর যে হারে কালকে এখানে গন্ধরাজ ফুচকা আর আসর বসছে, বেলগড়িয়া এখন মেলা নিয়ে রয়েছে, ঠিক আছে, এরপরেই পৌষ পার্বণ, এরপরেই কিন্তু পুষ্পমেলা, আর ওদিকে রাসমেলা, ঠিক, আর তার সঙ্গে আবার পিঠে পুলিও আরম্ভ হয়ে যাচ্ছে, মানে চারিদিকে মেলা মেলা মেলা। কালকে যারা আসবেন না তারা ঠকবেন। এবং আমায় যাবার সময় কানে কানে ইমন বলে গেল যে দাদা থ্যাংক ইউ, আপনি আজকেরটা দেখে এত ভালো বলেছেন, কিন্তু কালকে আপনার মুখ দিয়ে আমি বলাবো যে ইমন আজকে তুমি যা করলে জীবনে তুমি এর থেকে ভালো আর করতে পারবে না, কালকে আরও ভালো প্রোগ্রাম করব। হ্যাটস অফ টু ইমন চক্রবর্তী, আমি ঠিক এতটা জানতাম না। আজ আমার এমনি মন ভালো খারাপ সব মিলিয়ে, রচনার বাবা মারা গেছেন, আমার অত্যন্ত ঘনিষ্ঠ একজন শিল্পী, আবার একই সঙ্গে আজকে সেই আমি অসাধারণ বলেছিলাম বলে অনেকে আমাকে টিটকিরি দিয়েছিলেন, ট্রোল করেছিলেন, মিম করেছিলেন, সেই শুভ্রা পালের আজকে আবার একটা অ্যালবাম হলো। অ্যালবামটার ডিরেক্টর কে জানেন? তার নাম অরিন্দম শীল। মানে অ্যালবামটার লোকেশন থেকে শ্যুট করার যে ডিরেক্টর, তার নাম অরিন্দম শীল। গানের সুর দিয়েছেন, মিউজিক কম্পোজ করেছেন জয় সরকার। অ্যালবামটা উদ্বোধন করলেন অনুপ জলোটা। প্রধান অতিথি ছিলেন এই হতভাগ্য যে কিছুই বোঝে না গানের, আমার বলে গান গাই, আমি তোকে তো গান গাই না, আমি তো মারামারি করি, ও লাভলি লাভলি লাভলি,
এবং সবথেকে বড় আজকে ইমন গান গাইতে হঠাৎ মাইকটা থামিয়ে বলল আমি কিন্তু একটা কমপ্লিমেন্ট দিতে চাই, বলে এই মাইকটা এগিয়ে দিয়েছে উমা 10,000 দর্শক একসঙ্গে বলছে ও লাভলি লাভলি লাভলি। তো ওখানে আমি ছিলাম আর আমার সঙ্গে যে ছিল এক্ষুনি আবার কিন্তু কমেন্ট করতে শুরু করবেন না, যার নাম মানেই ভাইরাল, শ্রাবন্তী। আবার শ্রাবন্তী, আমার বাঁ দিকে শ্রাবন্তী, ডান দিকে অনুপ জলটা, পাশে শুভ্রা ও পাশে অরিন্দম শীল, অ্যাঙ্কার অ্যাঙ্কার করছিলেন গৌতম ভট্টাচার্য, যিনি সৌরভ, বিরাট কোহলি, সচিন তেন্ডুলকার এদের নিয়ে করেন, অসাধারণ প্রোগ্রাম হলো। এবং অরিন্দম শীল একটা গানের প্রোডাকশনের মধ্যে দিয়ে বুঝিয়ে দিয়ে গেল সে কত বড় ডিরেক্টর, তার পক্ষেই ধনঞ্জয় করা সম্ভব। এবং অরিন্দম শীলের ছবি যারা দেখেননি তারা জীবনে মিস করবেন। এবং আমি আপনাকে বলছি সিক্স পালিগঞ্জের খাবার ছিল সেটাও খুবই ভালো, অসাধারণ। আমাদের পিন্টু ছিল, এখন এই মুহূর্তে সবথেকে ভালো মিউজিক বসাচ্ছে, একটা অসাধারণ ক্যাসেট অ্যালবাম আজকে রিলিজ হলো। এবং এটা থিমটা হচ্ছে যে একটা বোলপুরের মাটিতে পাঞ্জাবের এক সর্দার সে গিয়েছিল যুদ্ধে, এবার সে যুদ্ধ থেকে ফিরে আসছে, ধুলো উঠছে, আর তার বউ তার প্রতীক্ষায় গ্রামের মাঠে মাঠে গান গেয়ে বেড়াচ্ছে, আর তার সঙ্গে চলছে ঝুমুর নাচ সাঁওতালদের। এরকম যখন একটা সন্ধেবেলা সবাই ফিরে যাচ্ছে টুইলাইট গোধূলি লগ্ন, সেই গ্রাম্য বধূটি সে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে প্রতীক্ষায় গান গাইতে গাইতে যাচ্ছে, আর সেই ঝুমুর নাচের মেয়েরা ক্লান্ত হয়ে সোনাঝুরির হাটের মেয়েরা বসে রয়েছে, এই সময় একটা জিপ থেকে একটা পা বেরিয়ে এলো, নাবলো একটা বিধ্বস্ত মানুষ যার পা থেকে মাথা পর্যন্ত ধুলো, গায়ে যে ড্রেসটা সেই ড্রেসটা হচ্ছে সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, সে একজন সৈনিক, ইয়েস আই এম এ সোলজার সোলজার সোলজার। সেই সোলজার যুদ্ধ শেষের পর ছুটি নিয়ে মুখে পরিতৃপ্তির হাসি নিয়ে গ্রামে ঢুকছে, আর তার স্ত্রী তাকে দূর থেকে দেখতে পেয়ে দৌড়তে শুরু করেছে। এই যে বোলপুরের মাটিতে পাঞ্জাবি সর্দার আর তাকে উদ্দেশ্য করে গান, পাঞ্জাবি ভাষায় গান, সেটা বোলপুরের প্রান্তিকে, এটা একমাত্র অরিন্দম শীলের পক্ষেই সম্ভব। কংগ্রাচুলেশন, কিন্তু আসলটা হারিয়ে ফেলবেন না। কালকে সন্ধে 6টা থেকে যারা যারা আমার এই ফেসবুকে আছেন আমাকে যদি হাই না পাঠান আর যদি তাদের মুখ আমি না দেখি, কাল থেকে বেলগড়িয়া আমি পুরো নাম লিস্ট করছি সব ব্লক করে দেবো, সব ব্লক। এখন যেখানেই যাই সবাই এসে বলে আচ্ছা আমারটা ব্লক করেছেন কেন, আমার লোকেরা বলে তুমি কি কিছু করেছিলে, বলে হ্যাঁ একটু ইয়ারকি করেছিলাম, আচ্ছা ইয়ারকি করলে ব্লক ছাড়া কি করবে, তুমি কি কিছু করেছিলে, বলে একটু ট্রোল করেছিলাম, তো বলে এখন কেন করছো, বলে এখন বুঝতে পারছি যে ব্লক করলে হারিয়ে যাচ্ছি। তো যাই হোক, আমি আজকে ইমনের যে প্রোগ্রাম সেটা আমার ফেসবুকের মাধ্যমে আমি ছেড়ে দিচ্ছি, আপনারা দেখবেন, আর সেই প্রোগ্রামটা দেখে আগামীকাল দেখা হচ্ছে জগদ্ধাত্রী অ্যাসোসিয়েশন, শ্রীপল্লীর মাঠ, বেলঘড়িয়া, 1 নম্বর খেলার মাঠ, সন্ধে 6টা থেকে আমি বসে থাকব। আর যে থাকবে না সে কিন্তু মদন মিত্র লিস্ট থেকে কাঁচি, ইরেজ, ঠিক আছে? তো দেখো প্রত্যেকে প্রত্যেকের বাড়ির মনে রাখবে এক একটা প্রোগ্রাম করতে অনেক কষ্ট হয়, এবং আজকেও শুনলাম প্রায় 1,000-1,200 লোক এখানে ভোগ নিয়ে গেছেন, লাভলি, থ্যাংক ইউ। কিন্তু আপনি দয়া করে আপনারা এবার থেকে ওই ও লাভলি আর ওই চ্যাংড়ামি আর গান করতে বলবেন না, সবসময় মনে রাখবেন, না সবসময় মনে রাখবেন আমার বয়স হয়েছে, আমি যথেষ্ট বয়স হয়েছে, আর আমি এখন আমার নাতির সঙ্গে আমি এখন থেকে ফেসবুক করব আর এ করব, তার কারণ
এগুলো কি একটা পলিটিক্যাল লিডারকে মানায়? খালি লাভলি লাভলি লাভলি, আমরা আসবো, আমরা গান শুনবো, যারা গাইবে তাদের আমরা, কিন্তু আমি আপনাদের সকলের জন্য আমি নিশ্চয়ই যখন মুড ভালো থাকবে তখন সকলের জন্য একটা ভালো রবীন্দ্রসঙ্গীত আপনাদের সকলকে শুনিয়ে যাব। আমি যে গান গেছিলে মনে রেখো, আমি যে গান গেছিলেম জীর্ণ পাতা ঝরার বেলায় মনে রেখো।